আপনার বাড়িতে কি গণেশ মূর্তি আছে? তাহলে অবশ্যই এই 8টি বিষয় আপনি মাথায় রাখবেন। প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের বাড়িতে গণেশ ঠাকুর, গণেশের মূর্তি লক্ষ্য করা যায়। আর আপনি যদি আপনার বাড়িতে গণেশ ঠাকুরকে ভক্তি করেন, যদি গণেশের কাছ থেকে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই 8টি বিষয় মাথায় রাখতেই হবে। সকলের বাড়িতেই ঠাকুর ঘরে একটি গণেশের মূর্তি থাকে, তাকে সিদ্ধিদাতা বলা হয়। তিনি হলেন সুখ সমৃদ্ধির দেবতা। আমাদের দেশে অনেক জায়গায় ধুমধাম করে গণেশ পুজো করা হয়। সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে গণেশ পুজো করা হয়ে থাকে। তবে বাড়িতে গণেশ মূর্তি রাখতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়, না হলেই আপনার পরিবার পড়বে বিপদে। প্রথম যে নিয়মটি, সেটি হল ধর্ম সিন্ধুর মতো অনেকে বইয়েতে উল্লেখ আছে, একজন ব্যক্তির কাছে একের অধিক গণেশ মূর্তি রাখা উচিত নয়, এতে ব্যক্তির অমঙ্গল হয়। অপরদিকে গণেশ মূর্তি সবসময় একটা নির্দিষ্ট মাপের রাখা উচিত। গণেশ মূর্তি কখনোই 7 ইঞ্চির বেশি হওয়া উচিত নয়। ছোট মূর্তি বাড়িতে রাখা যথেষ্টই ভালো। এছাড়াও এমন কোনো গণেশ মূর্তি বাড়িতে রাখা উচিত নয় যার রং উঠে গেছে বা যার কোনো অংশ ভেঙে গেছে, তাহলে আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর খুব খারাপ প্রভাব পড়ে। যদি এই রকম হয়, তাহলে ভগবানের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে সেই গণেশ মূর্তি বিসর্জন করে দিন। এছাড়াও নতুন মূর্তি থেকে পুরাতন মূর্তি বেশি যত্নে রাখতে হয়। পুরানো মূর্তি ভালো রাখা বেশি জরুরি। মূর্তি খারাপ হয়ে গেলে অবশ্যই তা যত্ন করে রাখতে হয়। মাটি বা প্লাস্টিক প্যারিসের মূর্তি বাড়িতে না রাখাই ভালো, কারণ এই মূর্তি খুব অল্প দিনেই খারাপ হয়ে যায়। তাই মাটির মূর্তি না রেখে ধাতব গণেশের মূর্তি রাখার কথা চিন্তা করুন। এখন বাজারে অনেক ধরনের ধাতুর মূর্তি দেখা যায়। শিল্পের নাম করে ভগবানকে নিয়ে বিভিন্ন বিকৃতি মূর্তি তৈরি হচ্ছে। এখন এই সব মূর্তি কখনোই বাড়িতে রাখবেন না। যদি গণেশ ঠিকমতো পুজো করতে না পারেন, তার যত্ন নিতে না পারেন, তাহলে ঘরে রাখলে সমস্যা। শোপিস হিসাবে ঘরে কখনোই গণেশ রাখবেন না। শোবার ঘরে অনেক ঠাকুর রাখলেন ঠিকই, কিন্তু ভগবানের অপমান হয়। তাই শোবার ঘরে, খাবার ঘরে, রান্নাঘরে কখনোই গণেশ মূর্তি রাখা উচিত নয়, ফলে মূর্তির পবিত্রতা নষ্ট হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাড়িতে গণেশ মূর্তি রাখতে গেলে কী কী বিষয়গুলি আমাদের অবশ্যই মেনে চলা উচিত। তবে আমি আপনাদের আজকে আরও বেশ কিছু কথা বলবো। যারা গণেশ পুজো করেন, তারা অবশ্যই জানেন যে গণেশের খুব প্রিয় রং হলো সবুজ। তাই যখনই আপনি গণেশ পুজো করবেন, তখনই আপনি সবুজ ফল দিয়ে পুজো করবেন। সবুজ ফল বলতে পেয়ারা, শসা, আতা,
আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে গণেশজিকে গা ঘিয়ের লাড্ডু দিতে কখনোই ভুলবেন না। গণেশজির গা ঘিয়ের লাড্ডু অত্যন্তই প্রিয়, তাই অবশ্যই গণেশজিকে পুজো করার সময় সবুজ ফল দেবেন। আর আপনার বাড়ির গণেশটি যদি সবুজ বস্ত্র পরিধান করে থাকে তা অত্যন্তই শুভ বলে ধরে নেওয়া হয়, তাই অবশ্যই গণেশ পুজোর সময় আপনি এই দিকগুলি খেয়াল রাখবেন, এতে আপনার অবশ্যই উপকার হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গণেশ ঠাকুর বাড়িতে রাখার কতগুলি নিয়ম রয়েছে আর এই নিয়মগুলিকে আপনি অতিক্রম করতে পারেন না। গণেশ ঠাকুর বাড়িতে রাখতে গেলে আপনাকে অবশ্যই এই দিকগুলি খেয়াল রাখতে হবে। অন্ততপক্ষে প্রতিদিন পূজা পার্বণ করতে হবে, বিশেষ করে বুধবার গণেশজির পুজো অবশ্যই আপনাদের করতে হবে। গণেশজির পূজা পার্বণের জন্য অবশ্যই তিন প্রকারের সবুজ ফল এবং সবুজ লাড্ডু দিতে হবে। তার আগে আপনাকে স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে নিতে হবে এবং অবশ্যই পারলে সবুজ রঙের বস্ত্র পরিধান করতে হবে। গণেশজি হলেন সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা, তাই গণেশজির আরাধনা করলে আপনার সিদ্ধি হবে, আপনার বুদ্ধি হবে এবং আপনি বিভিন্নভাবে সিদ্ধি লাভ করতে পারবেন। আজ আমি আপনাদের সামনে গণেশজির সম্পর্কে বিভিন্ন এই মন্তব্যগুলি বললাম। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। বন্ধুরা, গণেশজি যদি আপনি পুজো করেন তাহলে আপনি সকল প্রকার সমস্যার থেকে মুক্তি পাবেন। বিশেষ করে যারা জীবনসঙ্গিনী খুঁজে পাচ্ছেন না, সঙ্গীসাথী খুঁজে পাচ্ছেন না, তারা নীল অপরাজিতা দিয়ে গণেশজির পায়ে দিন প্রত্যেক দিন, তাহলে খুব তাড়াতাড়ি আমরা জীবনসাথী খুঁজে পেয়ে যাবেন, এটাই আশা করা যাচ্ছে। এই আটটি বিষয় মাথায় রাখতেই হবে। সকলের বাড়িতেই ঠাকুর ঘরে একটি গণেশের মূর্তি থাকে, তাকে সিদ্ধিদাতা বলা হয়। তিনি হলেন সুখ সমৃদ্ধির দেবতা। আমাদের দেশে অনেক জায়গায় ধুমধাম করে গণেশ পুজো করা হয়। সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে গণেশ পুজো করা হয়ে থাকে। তবে বাড়িতে গণেশ মূর্তি রাখতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়, না হলেই আপনার পরিবার পড়বে বিপদে। প্রথম যে নিয়মটি, সেটি হল ধর্ম সিন্ধুর মতো অনেকে বইয়েতে উল্লেখ আছে, একজন ব্যক্তির কাছে একের অধিক গণেশ মূর্তি রাখা উচিত নয়, এতে ব্যক্তির অমঙ্গল হয়। অপরদিকে গণেশ মূর্তি সব সময় একটা নির্দিষ্ট মাপের রাখা উচিত। গণেশ মূর্তি কখনোই 7 ইঞ্চির বেশি হওয়া উচিত নয়, ছোট মূর্তি বাড়িতে রাখা যথেষ্টই ভালো। এছাড়াও এমন কোনো গণেশ মূর্তি বাড়িতে রাখা উচিত নয় যার রং উঠে গেছে বা যার কোনো অংশ ভেঙে গেছে, তাহলে আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর খুব খারাপ প্রভাব পড়ে। যদি এই রকম হয় তাহলে ভগবানের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে সেই গণেশ মূর্তি বিসর্জন করে দিন। এছাড়াও নতুন মূর্তি থেকে পুরাতন মূর্তি বেশি যত্নে রাখতে হয়, পুরানো মূর্তি ভালো রাখা বেশি জরুরি। মূর্তি খারাপ হয়ে গেলে অবশ্যই তা যত্ন করে রাখতে হয়। মাটি বা প্লাস্টিক প্যারিসের মূর্তি বাড়িতে না রাখাই ভালো, কারণ এই মূর্তি খুব অল্প দিনেই খারাপ হয়ে যায়,
তাই মাটির মূর্তি না রেখে ধাতব গণেশের